এবারে দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে নিচে মাছ হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে মুরগি হচ্ছে, মুরগির খাবার দিয়ে মাছও পালতেছে। দেখেন আল্লাহর কি কুদরত, দেখেন কত ছোট গেছে হোল এরিয়া। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের একটা ছোট একটা না অনেক বড় একটা গেট দেখাচ্ছি। এখানে সম্মিলিত অনেক কিছু হচ্ছে, এই দেখেন এখানে আছে সব ধরনের গাছগাছলা। এই দেখেন প্রথমে কত ছোট গাছ, কলা পাইকে আছে, দেখছেন এই দেখেন পুরো পাকা, এই যে ছোট গাছ। পেঁপে দেখেন হারভেস্ট গুলা দেখেন কিভাবে হয়েছে, দেখেন কত ছোট গাছ, এই যে পেঁপে কি পরিমাণ হয়েছে মাশাআল্লাহ। সামনে যায় আম গাছ, আছে লেবু, পেঁপে, কলা, দেখেন এটা কত ছোট গাছ, এই গাছ তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পেঁপে হয়েছে, দেখছেন কত ছোট গাছ। আম গাছটা দেখেন অনেক সুন্দরভাবে হয়েছে, আসছে মরিচ। আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে এই দেখেন, এইটা আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে নিচে হচ্ছে হচ্ছে মাছ, দেখেন কি পরিমাণে মাছ দেখতে পাচ্ছেন, এই দেখেন মাছ দেখছেন। আর উপরে আছে হচ্ছে মুরগি, এই দেখেন এটা হচ্ছে মুরগি। এখান থেকে যেই ওরা যে বাথরুমটা করতেছে এটা মাছের খাবার হিসাবে নিচ্ছে, ঠিক আছে। দেখেন সেটটা আপনাদেরকে ঘেরের পুরো এরিয়াটা দেখে, ও ওইখান থেকে ঘেরের এরিয়াটা ওই ওই হইতে দেখেন কত বড় মাশাআল্লাহ। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এটা, যে এক খাবারে দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে নিচে মাছ হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে মুরগি হচ্ছে, মুরগির খাবার দিয়ে মাছও পালতেছে। চলেন সামনে যা যাক, এই যে এগুলো হচ্ছে মানে অমায়িক জিনিস, যে নারকেল গাছগুলো লাগানো এগুলো হচ্ছে আগামীতে অনেক দাম। এখন ইয়ে হচ্ছে এক একটা নারকেলের ডাবের দাম আপনার 150 টাকা, এক একটা ডাবের দাম হচ্ছে 150 টাকা। এগুলো যদি বড় হয় তো মাশাআল্লাহ বুঝিনি। চলেন সামনে যা যাক, পেঁপে গাছগুলো খুবই ভালো, দেখেন কত ছোট ছোট গাছে পেঁপে হয়েছে। সামনে যাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আল্লাহর কি কুদরত, দেখেন কত ছোট গাছে, পরিমাণটা দেখেন মাশাআল্লাহ। এক একটা মনে হয় এখনই প্রায় 2 কেজি প্লাস, 2-3 কেজি হয়ে গেছে। এই যে দেখেন এখন সামনে যাই আরো, দেখেন বেশি হচ্ছে এখন পেঁপে, এর মাঝে একটা ঝড়ে কিছু ভেঙে গেছিল, দেখছেন এই যে দেখেন কত ছোট গাছ। এই গেটটাকে এখন দেখাই, এই যে দেখেন ফুল এরিয়া, এরকম গেট থাকলে আর কি লাগে বলেন, আনবিলিভেবল। দেখেন কত ছোট গাছ পেঁপে, দেখেন মাশাআল্লাহ কত ছোট গাছ, এই যে দেখেন এখন কত ছোট গাছ, দেখছেন অবস্থা। পেঁপেগুলো দেখেন, লিচু গাছ আছে, আম গাছ আছে, মানে ফল ফলাদি যত ধরনের গাছের দরকার আছে ম্যাক্সিমাম কিছুই লাগানো হয়েছে এখানে। আর এই হচ্ছে একটা পান্না, মানে এক কোণায় আসলাম, এই হইতে এই যে গেটটা দেখেন পুরো এরিয়া কত বড়। যাদের টাকা পয়সা আছে তারা এরকম ঘের করে, বা ঘেরের পাশাপাশি নিজেদের শখ থাকে যে পার্সোনাল ঘের থাকবে, ইচ্ছা মতো মাছ ধরবো, ইচ্ছা মতো সব কিছু থাকবে, ন্যাচারাল কিছু খাবো, তারা এরকম ঘের করে রাখতে পারেন। আমি বলবো যে ব্যাংকে টাকা রেখে সুদ না খাওয়ার থেকে এভাবে কিছু করা ভালো। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর ফল।